হ্যালো, ওয়েলকাম টু মাই ইএসবি ব্লগ। আজকে দেখাবো অফশোর রিগে ডাইনিং হল অ্যান্ড কিচেন। এটা হলো ডাইনিং হল এর কিছু অংশ, যেমন এখানে সমস্ত ফুড, চিপস, এখানে তোমার ব্রেড, ম্যাগি, তিন চার পদের কর্নফ্লেক্স, চায়ের কাপ, চা কিছু থাকে এখানে। এখানে তোমার একটা ফ্রিজ আছে, যেমন আছে তোমার সমস্ত ড্রাইড আইটেম, মানে তোমার যদি ফোনলি থাকে সেগুলো রাখতে পারবে। কি আছে সমস্ত ম্যাপ বলতে পারো এটাকে, এই জিনিসটা এখানে প্রত্যেক টেবিলটাই সুন্দরভাবে সাজানো হয়। এবং এখানে একটা প্লেটের মধ্যে তোমার সমস্ত ভেতরে তোমার সস রাখা আছে। এবং এটা হলো রিগের সমস্ত অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডগুলো পাওয়া হয় প্রতি বছর, সেফটি অ্যাওয়ার্ড যেগুলো বলা হয় অ্যাওয়ার্ড, সেগুলো এগুলো সমস্ত দেখা আছে। সুন্দর একটা এলসিডি টিভি আছে। এরপর চলো আমরা যাই কিচেনে, কিচেনটা দেখা যাক। এটা হলো কিচেন, এটা হলো ডিশ ওয়াশ এরিয়া, স্মল ডিশ ওয়াশ। এবং কিচেনের সমস্ত জিনিস, এটা হলো ড্রিল, সমস্ত কিছু ফ্রাইটে করা হয়, কারেন্টের চুলা মারা হয়। হলো বেসিন, এটা হলো তোমার ড্রাই স্টোর, সমস্ত কিছু রাখা। এটা হলো ডোর তোমার ওপেন করে বাইরে যাওয়ার জন্যে, অনেক সব ড্রাই স্টোরেজ সামান যেহেতু রাখা হয় যেসব ইউজ করা হয়। এই এটা থয়িং করা হচ্ছে, এইভাবে থয়িং করা হয় রিগে, কারণ এখানে থয়িং চিলারও নেই। একদিন আগে বের করে বাইরে রাখা হয়, যদি বরফটা আইসটা গলে আরাম থয়িং হয়ে যাচ্ছে এই আর কি। এটা আমি যাচ্ছি এখন চিল্লারে, চিল্লার ছোটো চিল্লার, ছোটো একদম ছোটো চিল্লা, অন্য কোম্পানি অনেক বড়ো চিল্লার হয় না এখানে, ছোটো একদম ছোটো চিল্লার। রাইট, তোমার তারপরে যাবো ওটা হলো ফ্রিজার, ফ্রিজারটা একদম ছোটো, সমস্ত কিছু একসাথে রাখতে হয়, কোনো আলাদা আলাদা ডিপার্টমেন্ট নেই, যেখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট করে রাখতে হবে এরকম কিছুই নেই। এই আর যদি ব্লগটা ভালো লাগে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।